বিভিন্ন সমস্যার সম্মুখীন এমবিবি কলেজ কোয়ার্টার কমপ্লেক্সে বসবাসকারী কর্মচারীরা। জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে কোয়ার্টার কমপ্লেক্সটি, খসে খসে পড়ছে কমপ্লেক্সের বিভিন্ন অংশ। বলতে গেলে একেবারে সিনেমার ভূতুরে বাড়ির মতো অবস্থা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার মধ্যে বেশ কিছুদিন ধরে জল পাচ্ছে না কমপ্লেক্সের লোকজনেরা। জলের লাইন আউটলাইনগুলি ভেঙে একাকার হয়ে আছে। বিষয়টি কলেজের প্রিন্সিপালকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বুধবার বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি তুলে ধরেন তারা। এখানে প্রায় নটি পরিবার বসবাস করে। কর্তৃপক্ষের উচিত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, কারণ যদি কোনো অঘটন ঘটে তাহলে এর দায় কে নেবে? আমরা তো আজকাল দীর্ঘদিন ধরে কোয়ার্টারে আছি, আজকে 20 বছর ধরে কোয়ার্টারে আছি। তো মনে করো 10 বছর আমরা ভালোভাবে কাটাইছি, জল টল নিয়ে সবকিছু নিয়ে ভালোভাবে কাটাইছি। আজকে দীর্ঘদিন ধরে, আজকে মানে 20 দিন ধরে আমরা জলে খুব সমস্যা ভুগতেছি। ভুগার পরে তো তারা কাছে, হ্যাঁ প্রথম গেছি আমরা কোনো নেই এমবি কলেজে, তারা কইলো যে আপনারা ইয়ানে যান, পিডব্লিউ যেতাম, ইয়ানো গেছি, ইয়ানতে কোনো আমরা সুরা পাইতাছি ওই নেটার। আমরা কি মানুষ মরুম নেন থেকে জল না খাইয়া না খাই না লইয়া সমস্যা হচ্ছে। লেট্রিন আর জল, লেট্রিনের পাইপ আর জল একসাথে হয়ে রয়েছে, দুটো পাইপ একসাথে হয়ে গেছে। এই জল খাই কেন মরুম, জল তো পাইতেছি ওই না, জল পাইনি 20 দিন হয়েছে, জল একদম পাইতেছি না। আর লেট্রিন যে ভাবে সুরছে থাকানোর মতো কোনো ব্যবস্থা হয় নাই। তো আমরা কিভাবে থাকবে না রান্না করলে, এই যে বিল্ডিং গিয়ে বাংতাছে, আমরা মাথা পড়লে বা আমরা শরীরে পড়লে বাচ্চা কাচ্চা লিয়ে থাকতেছি, আমরা কেন থাকুন তরকারির মধ্যে যে পড়ে? হ্যাঁ আসলে রান্না করে তরকারি ডাইল বয়াইছি, বুনবুকে চাকা পড়তেছে, এই চাকা আমরা খাইতেছি। আমরা সাধারণ একটা কর্মচারী, সাধারণ কর্মচারী, বারবার কি টাকা পয়সা খরচ করে আমি ঠিক করতে পারবো? এইভাবে জল কিন্তু অনেকদিন আমি ঠিক করছি, হের থেকে টাকা লিয়ে টাকা লিয়ে টাকা লিয়ে ঠিক করছি, সরকারি ভাবে কোনো ব্যবস্থাই করতেছে না। আমরা কেন থাকবো? কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ, সবদিকে জানালা দরজা ভাঙ্গা, বিল্ডিং এর ছাদ থেকে টুকরো 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 সব দিক দিয়ে পড়ছে। আপনি দেখেন না আপনার অবস্থাগুলি, একদম জানালা ভাঙ্গা, দরজা একটাও ভালো না, লেট্রিনের দরজা ভাঙ্গা, এই বাথরুমের দরজা ভাঙ্গা, সব দিকে একই সমস্যা। ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে, ঘরে সাপ ঢুকে বসে থাকে। কতদিন ধরে এই সমস্যাটা? এইটা আজকে 3-4 বছর ধরে এই সমস্যাটা বেশি হয়।